Hello everyone, assalamu alaikum. This is PETUK BAZZ. Ami chole aslam Chottogram Kulshite, 2 number road e. Ami mulo aslam BRC dagane review korar jonno. BRC dagane pore review korbo, ajke korbo na. Secret recipe ta ajke try korbo. Bahire theke onek rokom designer cake dekhtechi, amar onek khete ichche korche. Tahole guys, ashen amra tahole bhitore jai. Lava cake with ice cream. Their price is 350 taka. Lava cake with ice cream. It has a mango peak. Peaks are much better. It has real look. Aro onik beshi shundo. Jemon dekhai si air si aro onik beshi shundo. Aar khete to oshadar oshadar. Upor ice cream. Ami jemon ta mone korchi bahir theke dukan poro temon ta dekhechi. Best cake jodi apnader khete icche kore tahole kintu apnader secret recipe te chole ashte hobe jara cake khete onek like koren tara kintu eta na khele miss korben upore ice cream bhetore onek chocolate tarpore chocolate cake real cake er ekta taste am paisi amar kache shobki oshadharon lagche ami ekhane na dukle hoye bujhtam na odder kache koto rokom koto designer cake or serve kore odder brand 14 ta ache dakar moddhe 14 plus Chottogram ekta ache shudhu to ora kintu aro char paanchta kaaj cholche inshallah khub shighri ora eta gula udbodhon korbe inshallah south kulshi 2 number road e ar ei restaurant er name hocche secret recipe odder menu te dei fake gulo dise ora ওই মেনু চেয়ে ওরা সার্ভ করতেছে ওইগুলো কিন্তু আমার দেখতে অনেক সুন্দর লাগছে 1 টাকা কম 400 টাকা আই ডোন্ট নো এর টেস্ট কেমন হবে অনেক প্রাইস কিন্তু চকলেট ইন্ডালজেন্স মেগা এটা 7 লেয়ার এটা প্রাইস হচ্ছে 320 টাকা শিনজুকু উইথ আইসক্রিম এটা আমার কাছে ইউনিক লাগছে তাই আমি এটা অর্ডার করছি এখন এটা খেয়ে দেখব তবে একটা পিক উঠে নাও আগে বাংলাদেশের ওরা কোনো প্রোডাক্ট ইউজ করে না সব কিছু বাইরের কান্ট্রি যে মালয়েশিয়া অবভিয়াসলি ইউনিক হবে সবগুলো মালয়েশিয়ান ফুড একটু বাংলাদেশের না তাই তো বলি এত টেস্ট কেন ভালো ফুড দিয়ে বানাতে সবখানে বেটার হয় যে বাংলাদেশ হোক বা অন্য কান্ট্রি হোক বাংলাদেশের রেস্টুরেন্টে বসে আছে কিন্তু আমরা বাংলাদেশের কিছু খাই বাংলাদেশের একটা ইউনিক রেসিপি হোক বাংলাদেশের ইউনিক একটা ডিশ হোক এটা সবাই চায় তাই না আমিও চাই এটা আইসক্রিম কেকগুলো আমি প্রথমে ট্রাই করছি লাভা উইথ আইসক্রিম ওটা আমি ট্রাই করে ফেলছি ওটা আমার কাছে কিন্তু অনেক বেস্ট লাগছে শিনজুকু উইথ আইসক্রিম মালয়েশিয়ান নেম এটা অসম্ভব মজা অসাধারণ আমার কাছে মানে ওদের সব কেকে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে প্রথম এটা ট্রাই করছি এটা এক ধরনের টেস্ট অসম্ভব মজা ছিল এটা কিন্তু আরেক ধরনের টেস্ট এটা একরকম টেস্ট ওইটা আরেক রকম টেস্ট এখানে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দিয়েছে উপরে চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করছে দেন উপরে একটু ক্রিম অসম্ভব সফট ভিতরে ফোমি ফোমি একটা ভাব কেক যদি একটু ফোমি হয় তাহলে খেতে অনেক টেস্ট লাগে আপনারা এসে খেলে বুঝবেন ওদের কেকগুলো আসলে কেমন সিক্রেট রেসিপিতে এসে অবভিয়াসলি ট্রাই করবেন মধুবন ফুলবন তারপর প্রাণ ওইরকম কোম্পানি থেকে আমরা কেক নিই সাধারণত তো এগুলোর চেয়ে অনেকটা আলাদা অনেকটা ইউনিক টেস্ট অনেকটা আলাদা লাগছে আমার কাছে ভালো খাবার খাবেন ফ্রেশ খাবার খাবেন তো ফ্রেশ একটা ভালো কেক যদি আপনারা যদি খেতে চান তাহলে এটা আপনারা ট্রাই করতে পারেন সিক্রেট রেসিপি থেকে আপনারা কেক নেবেন তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে বেস্ট লাগবে যেটা রিয়েল কেকের একটা টেস্ট আছে না
ওই টেস্টটা আপনারা পাবেন, আমার এটাই মনে হচ্ছে। এটা ছিল ট্রিপল চিজ কেক, এগুলো খাওয়ার পর যখন এটা ট্রাই করতেছি আমার কাছে কিন্তু এটা অনেক বেটার লাগতেছে। আমাদের যেটা চিজ ইউজ করছি ক্রিম চিজ, ওইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। যারা একটু কম মিষ্টি লাইক করেন, কেক লাইক করেন কিন্তু মিষ্টি কম লাইক করেন, মানে এমন মানে আমি আমার কেককে দিয়ে ইচ্ছে করতেছে কিন্তু কেকটা যদি একটু মিষ্টি কম হতো তাহলে আমার খেতে ভালো লাগতো। এরকম অনেকে আছে না, মানে কেক লাইক করি কিন্তু সুইট কম লাইক করে আসতে তৈরি করে, ওরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে, এটা অবভিয়াসলি ট্রাই করে। এটা যদি ট্রাই না করেন দেখবেন আমার কথা শুনে একবার আসেন, একবার আসেন সিক্রেট রেসিপিতে। যারা মিষ্টি কম লাইক করেন কিন্তু কেক অনেক লাইক করেন তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, ট্রিপল সিস কেক। এই তিনটা খাওয়ার পর যখন আমি এইটা আমি মুখে দিই আমার কাছে অন্যরকম একটা টেস্ট লাগে, দেন অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগছে আমার কাছে। ও এইটা এটা তো আমি ট্রাই করি নাই, ট্রাই করতে ভুলে গেছি আমি, যে ছিল চকলেট ব্রাউনি প্রেফার, এটার প্রাইস হচ্ছে 400 3.99 টাকা, মানে বুঝতেছেন এটা এটার সাথে ব্যাট একসাথে যোগ করে দিচ্ছেন, এটা এক্সট্রা ব্যাট নেবে না কিন্তু এই যে এগুলো এক্সট্রা ব্যাট নেবে, ঠিক আছে। একটু বেশি লাগতেছে না, 400 মানে একটু বেশি না, চকলেট সিরাপ, চকলেট চুঙ্ক ব্রাউনি, 6-7 রকম জিনিস দিয়ে এটা ওরা মেক করছে। প্রায় একটু বেশি হলো, আমি বসে ট্রাই করে দেখি কোনটা খাবার কেমন টেস্ট, না খেলে কিন্তু বোঝা যাচ্ছে না। 1 নম্বর ফুড ইউজ করছে ওরা, এখানে কোনো 2 নম্বর ফুড ওরা ইউজ করে নাই, ওরা সব কিছু ভালো জিনিস ভালো ফুড দিয়ে ওরা মেক করা ট্রাই করছে। সো গাইস আমি আজকে সব মিষ্টি আইটেম দিয়ে ট্রাই করছি, মিষ্টি আইটেমের মধ্যে কেকেই ছিল, অন্য কিছু ছিল না। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব লাভা উইথ আইসক্রিম কেকটা অবভিয়াসলি ট্রাই করবেন, তারপর সিনজুকু সিনজুকু উইথ আইসক্রিম ওইটাও ট্রাই করবেন। এই দুটোটা আমার কাছে খুব বেস্ট লাগছে, দেন ইউনিক লাগছে আমার কাছে, নেমগুলো ইউনিক, টেস্টও ইউনিক ছিল, খেতে অনেক ভালো লাগছে। এটাও ট্রাই করতে পারেন নিউ হিসাবে, প্রাইসটা একটু বেশি লাগছে আমার কাছে, সব কিছু কিন্তু ফ্রেশ ছিল, ফ্রেশ খাবারের প্রাইসটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক। সো ফ্রেন্ডস আমি খাইছি, দেন আবার নিয়েও যাচ্ছি আমার আমার জন্য সিনজুকু উইথ আইসক্রিম, দেন লাভা উইথ আইসক্রিম, এই দুটো নিয়েছি আমার আমার জন্য, আপনারা খাবেন দেন আমার জন্য নিয়ে যাবেন, আমার জন্য নিয়ে যেতে মিস করবেন না। সো ফ্রেন্ডস আমি আজকে এখানে শেষ করব, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, দেন ফেসবুক পেজটা ফলো করেন, আমাকে সাপোর্ট করবেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।